Hi everyone, welcome back to Nasima's cooking recipe. প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম দারুন একটি রেসিপি নিয়ে। আজ বানাবো ভীষণই মজাদার তালের একটি পুডিং রেসিপি। এই পুডিংটা বানানোটা ভীষণই সহজ কিন্তু খেতে অসাধারণ টেস্ট। তাহলে চলুন একবার দেখে নিন রেসিপিটি কিভাবে বানালাম আমি এই পুডিং রেসিপি। প্রথমেই লাগবে নরম তাল। তালের ভেতরে যে শাঁসটা হয় সেই শাঁসটা আমি এখানে নিয়ে নিয়েছি। এই শাঁসের ওপরে যে শক্ত অংশটা থাকে এটাকে আমরা ছাড়িয়ে দেব। একটা চামচ দিলে খুব ইজিলি কিন্তু এভাবে ছাড়িয়ে নেওয়া যাবে। এখন সবকটাকে একই রকমভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপর একটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। খুবই নরম এটা, আপনারা চাইলে দুটো ফাঁক করে দিতে পারেন, আবার এটাকে ছোট ছোট অনেকগুলো টুকরো করেও করে নিতে পারেন। আমি এখানে ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি। কিভাবে কেটেছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই একই রকম প্রসেসে আমি সবগুলোকে এখানে কেটে ছোট ছোট করে নেব। এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ জল, দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা আপনারা দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ আগার আগার পাউডার। এই সবগুলোকে চামচ দিয়ে খুব ভালোভাবে একটু মিলিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি গ্যাসটা জ্বেলে দেব। চিনিটাও যাতে পুরোপুরি মেল্ট হয়ে যায় আর এই জলটা খুব ভালোভাবে ফুটে যায় ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখুন এখন গরম হয়ে গেছে, তো এই মিক্সারটা 3 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। খুব বেশি সময় লাগে না এটা রেডি হতে, 3 মিনিট হলেই কিন্তু এটা পুডিং সেট করার জন্য খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। এখন দেখুন এটা অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এই মিক্সারটা একেবারে রেডি। এখন আমরা গ্যাসটা বন্ধ করে দেব। তারপর বাড়িতে থাকা যে কোনো পাত্রে কিন্তু আপনারা এই পুডিংটা সেট করে নিতে পারবেন। স্টিল থেকে আরম্ভ করে প্লাস্টিক যে কোনো ধরনের পাত্রে আপনারা এটা সেট করে নিতে পারবেন। আমি এরকম একটা পাত্রে পুরো মিক্সারটা ঢেলে দিলাম গরম অবস্থাতেই। তারপর যে তালের শাঁসগুলো আমরা কেটে রেখেছিলাম সেই শাঁসগুলো এবারে এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। সবগুলো শাঁস এখানে দেওয়া হয়ে গেলে আমরা এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম 1 ঘন্টা পরে। এখন আমি এটাকে একটা প্লেটের উপরে ডিমোল্ড করে নিচ্ছি। ইজিলি কিন্তু ডিমোল্ড হয়ে যায় এটি। তো দেখুন এই যে পুডিংয়ের লুকটা কত সুন্দর হয়েছে দেখতে, ভীষণই সুন্দর আর খেতেও অনেক বেশি টেস্টি। তো তাল এখন নরম থাকা অবস্থায় এরকম একটা পুডিং কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। এই তালের শাঁসটাকে একই রকম না খেয়ে অন্যরকমভাবে একটু ট্রাই করে দেখতে পারেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, টাটা।